খালেদা জিয়ার মুক্তি ও নির্বাচন বাতিল এবং নেতাকর্মীদের উপর মিথ্যা মামলার প্রতিবাদে পুলিশি বাধা উপেক্ষা করে সিলেট জেলা যুবদল ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিলে বাবর আহমদ রনির সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা উপজেলার যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মকসুদুল করিম নুহেল ও ফেঞ্চুগঞ্জ উপজেলার যুগ্ম আহ্বায়ক আহমেদ জিলু চেয়ারম্যানের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ মকসুদ আহমদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আলিউর রহমান, সদস্য ফখরুল ইসলাম রুমেল, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কাদির জিলা, বালাগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফয়জুল হক মেম্বার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিম আহমেদ, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব আবু বকর সিদ্দিক, বালাগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম সহ প্রমুখ। উক্ত বিক্ষোভ মিছিলটি রেল স্টেশন গেট থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরীর কিং ব্রিজের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। এ বিষয়ে সিলেট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ মকসুদ আহমেদ বলেন, সমাবেশ শেষে পুলিশ ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাবিহা হাসান, তাইয়েবা, ডায়াল সিলেট টেলিভিশন, সিলেট।